মর্নিং আর চলে এসেছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। আর আজকে ছেলে ঘুম থেকে উঠেছে 10টার দিকে, তাও ডেকে ডেকে উঠানো হয়েছে, আর তার উপর ও পেয়েছে স্বপ্ন। স্বপ্নের মধ্যে মামা মিমিকে হয়তো দেখেছে, মামা মিমিকে খুঁজেই যাচ্ছে, তারপর নাই এই ঘর থেকে এই ঘরে এসে খোঁজাখুঁজি করলো, তারপরেও বিশ্বাস করলো যে মামার মিমি নেই। আমরা যাবো তো মামা বাড়ি যাবো, তারপরে তখন সামনের সপ্তাহে মামা বাড়ি যাবো, হ্যাঁ তখন মামা মিমিকে দেখবো ওখানে, তাই না? আর ওয়েদার কি বলবো, ওয়েদার তো ঠিকঠাকই আছে, বৃষ্টি কালকে রাত্রে বেলা হয়নি কিছু, কিন্তু ওয়েদার একদমই ঠান্ডা, এখনও আকাশ পরিষ্কারই আছে, রোদ নেই বৃষ্টিও নেই, কিন্তু ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে আছে, বেশ সুন্দর, এরকম ওয়েদারই ভালো লাগে। এই যে দেখো কত কি কাণ্ড যে ও করে, ও অনেক কিছু দুষ্টামি করে কিন্তু আমার সাথে, কিন্তু সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না আমি। কি করবে আর কি করবে না, তো কালকে ও খিচুড়ি বানিয়েছিলাম, খিচুড়িটা খুব সুন্দর খেয়েছিল, তো আজকেও তাই ভাবছি যে ওর জন্য খিচুড়ি বসাবো এখন। আর ও জাস্ট এখনই খাওয়া দাওয়া করে উঠলো, আর এখন কিন্তু 11টা অলরেডি বেজে গিয়েছে, এখন ওকে নিচে পাঠাবো, নিচে ও খেলাধুলো করুক, আর তারপরে আমি এখানে ও রান্না বসিয়ে দিই, খিচুড়িটা বসাবো জাস্ট, আর আমি একটু চা খাবো, আর নিচে তো রান্না হচ্ছে, মাছের ঝোল হচ্ছে, তো মাছ ওখান থেকেই খাবে। চলো টাটা করে দাও, বলে দাদার কাছে যাবো, দাদা জল নো, চলো দাদার কাছে যাবো। ও কিন্তু আবার খুব ভালো করেই জানে, উপর থেকে নিচে গেলে পরে জল নিয়ে যাবে, আর নিচ থেকে যখন উপরে আসবে সঙ্গে সঙ্গে জল নেবে, জল ছাড়বে না কিন্তু, এইদিকে আবার খুব বুদ্ধি, বিশাল বুদ্ধি। চলো 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 দাদার কাছে যাই, চলো চলো জলের বোতল নো বাবা, আসো আসো জলের বোতল নো, জলের বোতল নাও, জলের বোতল নাও, আসো যাই কাপড়গুলো শুকোতে দিতে, চলো। গেট খোলা, হয়তো ছাদে এসছে কেউ, ছাদে প্রচুর কাপড় মেলা আছে, আমার এগুলো তো শুকিয়ে গেছে, কালকে দেওয়া ছিল, এগুলো উঠিয়ে নিই আগে। অনেক ফুল গাছ নষ্ট হয়ে গিয়েছে, কিছু কিছু আছে এগুলোতে অনেক ছিল, এগুলো সরিয়ে রেখেছে হয়তো শ্বশুরমশাই, আবার নতুন গাছ লাগাবে। এই এসির এই জায়গাটার মধ্যে আবার জঞ্জাল হয়ে আছে, এটাকে পরিষ্কার করতে হবে, ডালপালাগুলো। তো চলো এখন নিচে যাই, আর ওয়েদার তো এই যে রোদ আছেই, আকাশটা বেশ সুন্দর লাগছে, চলো নিচে যাই এখন। স্নান কমপ্লিট হয়ে গিয়েছে আমার, আর এদিকে ছেলেকেও স্নান করিয়ে দিলাম, তোর দাদা নেই বাড়িতে যার জন্য থাকছে না নিচে, ওটা আমার কাছে থাকেই না, একদমই থাকে না, তো আমার সঙ্গে উপরে আসলো, তো ওকে স্নান ধান তাড়াতাড়ি কমপ্লিট করিয়ে এখন এই যে ওকে খাওয়াতে বসিয়েছে, কিন্তু ও বিস্কুট খাবে, এই বিস্কুটটা ওর খুব টেস্ট লেগেছে, নোনতা বিস্কুট, তাই না, টেস্ট লেগেছে, বলো আম 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 খাও। ওর জন্য তো আজকে খিচুড়ি করেছি, খিচুড়ি আর মাছ রয়েছে, কালকে খিচুড়ি করেছিলাম, কালকেও খিচুড়িটা খুব সুন্দরভাবে খেয়েছিলো, যার জন্য আজকে ওই একই প্রসেসিংয়ে করলাম, দেখি খায় কি খায় না, নাহলে এই 3-4 দিন যাবতো ভাত করছি তো সেভাবে খাচ্ছে না, তাই না, খাচ্ছে না, হ্যাঁ তো ওকে খাইয়ে দিই তাড়াতাড়ি আগে। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া, ছেলেকে তো খাওয়া দাওয়া কমপ্লিট করি ওকে শোয়ানোর পর, তারপরে আমি খাওয়া দাওয়া করলাম, করে টরে আমি জাস্ট বিছানায় উঠেছি, ও উঠে বসে পড়েছে, মোট কথা ও আজকেও বলতে গেলে আধা ঘন্টা ঘুমিয়েছে, সেই 3টা থেকে যে ও জেগে আছে এই মুহূর্ত পর্যন্ত জেগেই গেছে, দুষ্টামি চরম লেভেলের করলো, জলগুলো কেন ফেলছো, কেন জল ফেলছো বাবা, পড়ে যাবে তো তুমি, দাও জামা ভিজে গেল, তা অন্য জামা পরিয়ে দেই, তখন থেকে দুষ্টুমি করে যাচ্ছে, আমাকে তো 1 ফোঁটা একটুও রেস্ট নিতে দিল না, তাও ওর পাপা এসছে, পাপাকে তাও একটুখানি আজকে ডিস্টার্ব করেনি, দে দাও ও বিস্কুট চাইছে, দাঁড়াও বিস্কুট দিচ্ছি, দাঁড়াও খাও খাও
দে দাও কি শিখেছে দে আবার দাও খালি দাও বলো যে দাও মাম্মাম বুকুর দাও যা খেয়ে নাও তারপরে জামাটা চেঞ্জ করে দেই জামাটাই যে এই জায়গাটা ভিজিয়ে দিলে এরকম কিন্তু এ মা ভেঙে গেল তো তুমি একা একা খাও ও কি বলি আর সারাদিনকে বৃষ্টিও পড়ছে প্রচণ্ড বর তো বললো বাইরে বেরোবে আমার সাথে কোথায় আর মনে হয় না বেরোনো হবে জানি না কি হবে আকাশ তো এদিকে দেখো একদম অন্ধকার আর বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি একটু আগে থেকেই শুরু হলো দেখি যদি বৃষ্টিটা একটুখানিও কমে তাহলে যদি বেরোতে পারি আর না হলে তো করার কিছু নেই বেরোনো হবে না আসলে ছুটির দিন যেদিন করে থাকে না একটুখানি ইচ্ছা করে যে না একটুখানি বেরোই এই আশেপাশে হলো করে একটুখানি বেরোই তাহলে মাইন্ডটা ফ্রেশ থাকে আর না হলে ওই এক নাগারে একই রকম একঘেয়েমি জীবনযাপন আমার তো একঘেয়েমি জীবনযাপন রোজ দিনের যদি রুটিন বলা যায় তাহলে আমার সেমই বলা যেতে পারে আর হয়তো এক দুদিন হয়তো একটুখানি ব্যতিক্রম হতে হলেও হতে পারে আদারওয়াইজ রোজ দিনই ওই একই রকমই ভাল লাগে না কেমন যেন হয়ে গিয়েছে লাইফস্টাইল একদম আসো বাবা আসো 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 বই ভেতরে আসো ওই যে এখন জানলার নেট খালি একবার খুলছে আর বন্ধ করছে আর এই টাইমটাতে মশার উৎপাত খুব বেশি তো নেট সবসময় দেওয়াই থাকে আর দুপুরের টাইমটাতে নেটটা সরিয়ে দিই তাহলে হাওয়াটা ভালোভাবে আসে আর না হলে নেট দেওয়াই থাকে আসলে মশার উৎপাত খুব বেশি না আর এই টাইমগুলোতে এই যে ডেঙ্গু শিলিগুড়িতে এমনিতে যা ডেঙ্গু অবস্থা এর আগেবার হয়েছে ওই জন্য এবার থেকে প্রথম থেকেই একদম সজাগ তো চলো দেখতে থাকো কী করি আদৌ বেরোব কি বেরোবো না জানি না বেরোলে দেখাবো তোমাদের আর যদি না বেরোয় তাহলে তো বড় কিছু নেই চলো দেখতে থাকো আজকে রাতের মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি তো বাইরে ঘুরতে যাওয়ার কথা ছিল তো যাওয়া হয়নি প্রচণ্ড বৃষ্টি পড়ছে তাই বাড়িতেই বিরিয়ানি খাওয়া হচ্ছে আর এখানে রয়েছে স্যালাড আর হচ্ছে চাটনি এই চাটনিটা কিন্তু খুব টেস্টি বানায় তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই সন্ধ্যা থেকে এক নাগাড়ে বৃষ্টি হয়েই যাচ্ছে বাইরে যেতে চাইলাম সেটাও যাওয়া হলো না বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু গরমটা কেন যেন কমছে না গরমটা আছেই ঠান্ডা কিন্তু রুম একদম গরম হয়ে আছে আর আমারও প্রচুর গরম লাগছে আর এই যে ছেলে এখন বাজে হচ্ছে 10:30 চলো ওইটা নাও ক্রিমটা নিয়ে নাও বডি লোশনটা নিয়ে নাও বাবা আর এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো আমাদেরও খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট আর যে ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দিচ্ছে এখন বাবা বাবা চলো 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 তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে চলো আজকের মতো গুড নাইট